বিষ জাতীয় কোনো দ্রব্য খাইয়ে দেয়। এরপর থেকেই আমার ভাই অসুস্থ বোধ করতে থাকে। এমন কোনো কিছু তার সাথে ঘটেছিল ওই দিন, সেদিন রাতে সঞ্জিত একাই বাড়ি ফিরে আসে খুলনায়, কিন্তু তার স্ত্রী পরিচয়ে সেই বিথিলাল মিত্র সে কিন্তু ফেরে না। তার একদিন পরই সঞ্জিত কাজে যোগদান করতে কালিয়া চলে যায়। প্রিয় সাংবাদিকবৃন্দ, অত্যন্ত দুঃখের বিষয় এই যে বিয়ের দশম দিনে বিয়ের ঘট বিসর্জন ও গাঁটছড়া খোলার পূর্বেই বিগত 13 মার্চ 2022 তারিখে কর্মরত অবস্থায় আনুমানিক বেলা 10 ঘটিকার সময় হৃদযন্ত্র আক্রান্ত হওয়ায় সঞ্জিত মৃত্যুবরণ করে। কালিয়া টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সহ কয়েকজন শিক্ষক এবং উপস্থিত কয়েকজন ছাত্র তাকে প্রথমে কালিয়া সরকারি হাসপাতালে এবং পরে 13 কাঁধা 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। 13 কাঁধা 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে তাকে মৃত ঘোষণা করে। এদিকে সঞ্জিতের অসুস্থতার খবর শুনে বিথি মিত্র এবং তার ভাই এবং একদল লোকজন আমাদের বাড়ি খুলনাস্থ বাড়িতে এমনভাবে এসে হুড়মুড় করে এসে উপস্থিত হয় যেন তার আগে থেকে জানতো যে সঞ্জিত মারা যাবে। কারণ আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির দূরত্ব হচ্ছে প্রায় 120 কিলোমিটার। কমপক্ষে গাড়িতে রাস্তা খুব বেশি ভালো না, কমপক্ষে 3.5 ঘন্টা সময় লাগে। কিন্তু এত দ্রুত কালিয়া 28 কিলোমিটার মাত্র দূরে। সেখান থেকে ওকে নিয়ে যখন আমাদের বাড়িতে ফেরে, তাতে খুব বেশি সময় লাগে না, প্রায় 12টার দিকে ফেরে, কিন্তু সংবাদ পেয়েই তারা 12:30টার দিকেই এসে হাজির হয়ে যায়। অদ্ভুত ব্যাপার। কলেজে উপস্থিত শিক্ষকগণ, বিথি মিত্রের সঙ্গে সঙ্গী সাথীগণ এবং স্থানীয় কিছু প্রতিবেশীগণ মৃত সঞ্জিতের অভিভাবক অর্থাৎ আমাদের পরিবার এবং পরিবারের সব সদস্যগণদের অসম্ভব অনুরোধ সত্ত্বেও, বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও তারা পোস্টমর্টেমের জন্য নিরুৎসাহিত করে এবং বাধাগ্রস্ত করে। তারা বলে যে যেহেতু 50 শয্যা বিশিষ্ট 13 কাঁধা হাসপাতাল তাকে ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে, সুতরাং আর কিছু করার তো কোনো প্রয়োজনীয়তা নাই, আর তা ধর্মীয়ভাবে কেমন দেখায়। আমি ঢাকা থেকে গিয়ে পৌঁছাই তখন প্রায় রাত 10:30 বাজে। আর তারপরে সবাই যখন এমনিভাবে চেপে ধরে, আমার মা খুব বয়স্ক, তিনি আর কথাই বলতে পারছিলেন না, আর ছোট দুই ভাই পাথরের মতো হয়ে গেছে। ফলে একটা পর্যায়ে আমি সৎকারের জন্য রওনা দেওয়ার জন্য অনুমতি দিতে বাধ্য হই। অবশেষে রাত আনুমানিক 12টার দিকে সঞ্জিত কুমার দাসের শেষকৃত্য সম্পন্ন হয়।